হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আপনার গাড়ি কি হালকা পিক আপ দেওয়ার সাথে সাথে বন্ধ হয়ে যায়? এ নিয়ে খুব ফেরায় আছেন, খুব কষ্টে আছেন, তাই না? তো এই সমস্যাটা কিভাবে সমাধান করা যায়, এই সমস্যাটা সমাধান করার জন্য আজকের এই ভিডিওটা, এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন, দেখবেন এই সমস্যাটা সমাধান খুব সহজে পেয়ে যাবেন। সামান্য কারণে আমরা অনেক কষ্ট করতে হয় এই সিএনজি গাড়ি নিয়ে। এই সিএনজি গাড়ির চালানোর সময় অনেক রকম সমস্যা দেখা দেয়। এই সমস্যাগুলো সমাধান করতে অনেক সময় অনেক কিছু ফেলে দিতে হয়। তো বন্ধুরা, আমাদের এই চ্যানেলের ভিডিওগুলো দেখলে আপনার যে কোনো জিনিস সহজে ফালানো লাগবে না, আপনি নিজেও বুঝতে পারবেন কি সমস্যার কারণে কি সমস্যা হয়েছে। আমি কিভাবে বলতে পারি, আমি নিজেও একজন মিস্ত্রি, তাই আপনাদেরকে বোঝাতে পারতেছি। আপনাদেরকে বোঝানোর জন্য আমাদের এই ভিডিও বানানো। ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন, আমাদেরকে কমেন্টে জানালে আমরা চেষ্টা করব আপনাদেরকে যে কোনো জিনিস বুঝিয়ে দেওয়ার জন্য। তো চলুন বন্ধুরা, বেশি বকবক না করে চলুন দেখে আসি সমস্যাটা কি কারণে এই ধরনের সমস্যা হচ্ছে। আপনার গাড়ি স্টার্টও ঠিক, গতিশীল মারার সাথে সাথে স্টার্ট হয়, রেসও ঠিক, সব কিছু ঠিক, পিক আপও ক্লিয়ার। স্টার্ট দেওয়ার সাথে সাথে হালকা যখন অ্যাক্সেলারেটর ধরতে যাবেন, দুম করে গাড়িটা বন্ধ হয়ে যায়। স্টার্ট দেওয়ার কিছুক্ষণ পর গরম হলে তখন আপনার ওই সমস্যাটা দেখা যায় না। কিছুক্ষণ বসা থাকলে বা কিছুক্ষণ বসার পর ইঞ্জিনটা ঠান্ডা হলে এই সমস্যাটা দেখা দেয়। তো এই সমস্যার জন্য আমরা অনেকে সিডি ফেলে দিই, অনেকে আউট কয়েল ফেলে দিই, অনেক সময় সম্পূর্ণ ওয়ারিংও চেক করে দেখি এই সমস্যাটা কেন হয়েছে, কী কারণ হয়েছে। বা এই সমস্যাটা আমি নিজেও পেয়েছি কালকে একটা গাড়িতে। এ অন্য এক জায়গায় কাজ করছিল, কাজ করে এই এই সমস্যাটা সমাধান করতে পারে নাই, অবশেষে আমার কাছে আসছিল। আমিও অনেক জায়গায় খুঁজে দেখলাম কিন্তু পাইনি, অবশেষে পেয়েছি সামান্য একটা ব্যারামের মধ্যে। ব্যারামটা হচ্ছে সামান্য, আপনার 175 সিসি বলেন, 205 সিসি বলেন, 225 সিসি বলেন, যে গাড়ি হোক না কেন, আপনার সিএনজি গাড়ি হলে এই ধরনের ব্যারাম থেকে বাঁচার জন্য প্রথম স্টার্টিংয়ে কী করবেন, ফ্যালাকটা ভালো করে পরিষ্কার করে হালকা করে একটু গ্যাপ বসিয়ে দিয়ে দেখবেন। তাও যদি না হয় আপনার কাছে পুরনো ফ্যালাক অথবা নতুন একটা ফ্যালাক লাগিয়ে তারপর হালকা করে একটু করে গ্যাসটা কমিয়ে দিবেন। গ্যাসে হাত দেওয়ার আগে একটা নতুন ফ্যালাক লাগিয়ে দেখবেন আপনার সমস্যাটা সমাধান হয়েছে কিনা। যদি সমাধান না হয় হালকা করে একটু গ্যাস কমিয়ে দিবেন, তারপর রেস্টটা একটু বাড়িয়ে দিবেন, দেখবেন আপনার সমস্যাটা খুব সহজে সমাধান হয়ে যাবে। তা আমি এত সহজে কিভাবে বলতেছি, আমি এত সহজে বলতেছি ওই ধরনের ব্যারামটা আমার হাতে এসেছিল, আমি আউট কয়েল চেক করছি, সিডি চেক করছি, ওয়ারিং চেক করছি, অনেক জায়গায় ঘুরে ফিরে অবশেষে একটা নতুন ফ্যালাক লাগাইছি আর গ্যাসটি একটু কমিয়ে দিছি, রেস্টটা একটু বাড়িয়ে দিছি। দেখলাম এদিক ওদিক কোনো দিক ব্যারামটা নেই, ব্যারামটা হচ্ছে সামান্য ফ্যালাকের মধ্যে। তো এই ফ্যালাকের কারণে কতগুলো জায়গায় আমি খুঁজে ফিরে পেলাম না, কত কষ্ট করলাম। তাই চিন্তা করলাম আপনাদের মাঝে ভিডিও বানিয়ে আপনাদেরকে শেয়ার করে আপনাদের যাতে সহজে এই ব্যারামগুলো ধরার জন্য যাতে আপনাদের কোনো কষ্ট না হয়, এই চিন্তা করে এই ভিডিও বানানো। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না।